আমাদের দৈনন্দিন জীবনে কতকগুলো দুই অক্ষর যুক্ত বহুশ্রুত শব্দ হলো বাবা, দাদা, মামা, কাকা, চাচা, নানা, লালা, চিচি, হিহি, জুজু ইত্যাদি। আবার বেশ কিছু তিন অক্ষর শব্দও আছে, যেমন মরম, মলম, দরদ, জলজ, যমজ, তফাত, সমাস, সহিষ, নতুন, নরেন, নন্দন, কালিকা ইত্যাদি। আরেকটু যদি শব্দগুলোকে বড় করি তাহলে বনমানব, নবজীবন, রমাকান্ত কামার, সুবললাল বসু, সদানন্দ দাস, রায়মণি ময়রা, হারান রাহা, নিধুরাম রাঁধুনি, দেবী দে। একটা ব্যাপার লক্ষ্য করুন, এই অর্থপূর্ণ সমস্ত শব্দে কিন্তু একটা বিশেষ ব্যাপার রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই বিশেষ ব্যাপারটাকে আমরা কী বলে থাকি? প্যালিন্ড্রোম। প্যালিন্ড্রোম হলো এমন কিছু বিশেষ শব্দ আর সংখ্যা যার আরম্ভ বা শেষ দুদিক থেকে পড়লেই শব্দের উচ্চারণ আর অর্থের কোনো বদল হয় না, সংখ্যা হলে তার মান একই থাকে। যেটা মূল গ্রিক শব্দ প্যালিন্ড্রোমাস থেকে এসছে। বাংলা ভাষায় একে আমরা কি বলি? দ্বিমুখী শব্দ বা সংখ্যা। আর এই দ্বিমুখী শব্দ যারা বানাতে জানে তাদেরকে আমরা প্যালিন্ড্রোমিস্ট বলি। আর এই দ্বিমুখী শব্দ ব্যবহার করে যে সমস্ত লেখাগুলো রয়েছে সেই লেখাগুলোকে আমরা প্যালিন্ড্রোমিক লেখা বলে থাকি। এখন বাংলা ভাষায় প্যালিন্ড্রোমিক শব্দ অনেক থাকলেও প্যালিন্ড্রোম বাক্য খুবই বিরল, কারণ বাংলা ভাষায় যুক্তবর্ণ ও যুক্তাক্ষরের ব্যবহার ব্যাপক। ফলত বাংলা ভাষায় অর্থপূর্ণ প্যালিন্ড্রোমিক বাক্য গঠন করা বেশ কষ্টসাধ্য। একজন তরুণ প্যালিন্ড্রোমিস্ট আবদুল্লাহ পৃথিবীর ইতিহাসে প্রথম কোনো ভাষায় প্যালিন্ড্রোমের প্যালিন্ড্রোমিক সংজ্ঞা প্রদান করেন। তার সংজ্ঞাটি হচ্ছে ইহা উল্টে পাল্টে ইহাই। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল গণিতে প্যালিন্ড্রোমিক সংখ্যার অভাব নেই। সাধারণভাবে যে কেউ হাজার হাজার প্যালিন্ড্রোমিক সংখ্যা তৈরি করতে পারবে, যেমন 11, 22, 131, 232, 2442, 12321। কিন্তু ধরুন 57 একটা সংখ্যা, একে যদি উল্টে দিই কী হবে? 75। এটা কিন্তু প্যালিন্ড্রোমিক নয়, এটা একটা অপ্যালিন্ড্রোমিক সংখ্যা। এবার এই দুটোকে যদি যোগ করে দিই কী হবে? না, 57 যুক্ত 75 মানে 132। আবার একে যদি উল্টে দিই কত হবে? 231। আর এই 132 যুক্ত 231 সমান কত? 363, যা কিনা একটি প্যালিন্ড্রোমিক সংখ্যা। আবার ধরুন গত শতাব্দীর একমাত্র প্যালিন্ড্রোমিক বছর ছিল 1991। আবার এই একবিংশ শতাব্দীতে প্যালিন্ড্রোমিক সাল হল 2002। তারপর ধরুন বেশ কিছু প্যালিন্ড্রোমিক ডেটও পাওয়া গেছে, যেমন 20/2020, 11/2/2011। এভাবে আপনি অসংখ্য প্যালিন্ড্রোমিক সংখ্যা বের করতে পারবেন। এখন মজার বিষয় হচ্ছে কি, একটা ওয়েবসাইট রয়েছে যেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি। আপনি যদি এখানে যান তো একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে একটা অ্যালগোরিদম রয়েছে। আপনি এই অ্যালগোরিদমে যে কোনো ডিজিট এন্টার করুন, তারপর এটিকে রান করুন, দেখুন আপনার প্রদত্ত নাম্বারটিকে 3টা প্যালিন্ড্রোমিক সংখ্যার যোগফল আকারে দেখাবে। বেশ ইন্টারেস্টিং ব্যাপার না? তো আমাদের মনে রাখতে হবে কিন্তু এই প্যালিন্ড্রোম, যেমন আমি বাংলার শব্দকোষে দেখালাম, গণিতে দেখালাম, একই রকমভাবে কেমিস্ট্রিতেও রয়েছে, আবার বায়োলজিতেও
আরএনএ এবং ডিএনএর ক্ষেত্রেও এই প্যালিনড্রোম এবং প্যালিনড্রোমিক সিকোয়েন্স দেখা যায়। তো যদি প্যালিনড্রোম বিষয়টি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আপনি একবার গণিতের মজাটা নিতে পারেন। এছাড়া এই প্যালিনড্রোম সম্পর্কে আরও বিশদে জানতে অবশ্যই উইকিপিডিয়া, স্কলারপিডিয়া সার্চ করতে পারেন। আশা করি এই প্যালিনড্রোমিক ব্যাপারটি আপনাদের কাছে বেশ কৌতূহলপূর্ণ হবে।